Good evening. Today I will be discussing the importance of tumor marker study in testicular cancer. Aske ami testicular cancer e tumor marker kibhabe byaborito hoy she bishoye shamanno kichu bolar jonno ashchi. Seta holo যখন কোনো টেস্টিকুলার টিউমার সাসপেক্ট করা হয়, ধরে নিতে হয় এটা ক্যান্সার টিউমার আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড, সুতরাং শুরু থেকেই এই টিউমারগুলোর চিকিৎসা ক্যান্সার চিকিৎসার মন মানসিকতা নিয়েই এবং ক্যান্সার চিকিৎসার নিয়ম মেনেই করতে হয়। তো শুরুতে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করি, সেই আল্ট্রাসোনোগ্রাম যদি অনেক বড় টিউমারও থাকে টেস্টিসে, তবুও টেস্টিসের আল্ট্রাসোনোগ্রাম করতে হয়। এর মাধ্যমে আমরা ডকুমেন্টেশন করতে পারি যে এখানে একটা টিউমার আছে, কোন টেস্টিসে আছে, আদার টেস্টিস কি কি কন্ডিশন সেগুলি আমরা জানতে পারি। অনেক সময় দেখা যায় বাইলেটারাল টেস্টিকুলার টিউমার থাকে, একটা ইন্টার টেস্টিকুলার আর একটা বড়, সে কারণে আল্ট্রাসোনোগ্রাম অবশ্যই করতে হয়। এরপরে আল্ট্রাসোনোগ্রাম করার পরে টিউমার মার্কার করতে হয়। টিউমার মার্কার বলতে আমরা আলফা ফিটোপ্রোটিন, বিটা এইচসিজি এবং ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এই তিনটাকেই বুঝে থাকি। এটা অবশ্যই অবশ্যই অপারেশনের আগে টিউমার শরীর থেকে আলাদা করার পূর্বে একবার স্টাডি করতেই হবে, সেটা হলো রেফারেন্স ভ্যালু। এরপরে আমরা রেডিক্যাল অর্কিডেক্টমি করি। এটা সবসময় যে অর্কিডেক্টমি করব সেই মানসিকতা নিয়ে এই সার্জারিটা করা হয় না, এটা মূলত বায়োপসি করার মানসিকতা নিয়ে আমাদের করতে হয়। এটাকে বলা হয় রেডিক্যাল অর্কিডেক্টমি। এটা ইনগুইনাল অ্যাপ্রোচে করা হয়। এটাকে অনেক সময় ইনগুইনাল অর্কিডেক্টমি অথবা হাই অর্কিডেক্টমি এরকমভাবে বিভিন্ন নামে ডাকা হলেও অনকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে রেডিক্যাল অর্কিডেক্টমি। তো আমরা ইনগুইনাল অ্যাপ্রোচে ইনগুইনাল কর্ড এক্সপ্লোর করে এখানে একটা ক্রস ক্লাম্প, মানে অ্যাক্রস দ্য কর্ড একটা সফট ক্লাম্প লাগিয়ে টেস্টিসটাকে আগে ডেলিভারি করি। ডেলিভারি করে নেকেড আয়ে এটাকে এক্সামিন করা হয়। এক্সামিন করে যদি দেখা যায় যে হ্যাঁ এটা টিউমার, তাহলে টেস্টিস রিমুভ করতে হয়। আর যদি দেখা যায় সন্দেহ আছে অথবা ছোট টিউমার, তখন আমরা টেস্টিসটাকে সিভাসিউ ম্যানুভার করে এটাকে বাইসেক্ট করে তারপরে আমরা এটা দেখি যে এখানে টিউমার আছে কিনা। যদি টিউমার থাকে তাহলে আমরা যদি শিওর হই ক্লিনিক্যালি যে এখানে টিউমার আছে, তাহলে আমরা এটাকে রিমুভ করি এবং হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশনের জন্য পাঠাই। যদি দেখা যায় যে এখানে সন্দেহ আছে, তাহলে আমাদেরকে অবশ্যই ফ্রোজেন সেকশনের সহায়তা নিয়ে এটা সিদ্ধান্ত নিতে হয় যে আমরা টেস্টিসটাকে রেখে দিব নাকি আমরা টেস্টিসটাকে রিমুভ করব। তো এখন এই টেস্টিস রিমুভ করার পরে এটা হলো বায়োপসি, হলো বায়োপসি থেকে আসলো। বায়োপসি থেকে অনেক সময় আসে সেমিনোমা, অনেক সময় আসে কোরিও কার্সিনোমা, অনেক সময় আসে ইয়োকসাক টিউমার, অনেক সময় আসে আদার যে টিউমারগুলি আছে সেগুলি। কিন্তু ক্লিনিশিয়ান হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হলো এটা কি সেমিনোমা নাকি নন সেমিনোমা এটা ভাগ করা। এই ভাগটা কিসের উপর ভিত্তি করে হয়? এটা কখনো হিস্টোপ্যাথোলজি এককভাবে বা হিস্টোপ্যাথোলজির উপর ভিত্তি করে ভাগ হয় না। হিস্টোপ্যাথোলজিতে যদি সেমিনোমা বলে থাকে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এর আলফা ফিটোপ্রোটিন বেশি ছিল কিনা। যদি আলফা ফিটোপ্রোটিন বেশি থাকে এবং হিস্টোপ্যাথোলজি সেমিনোমা বলে, তাহলে এটা অবশ্যই সেমিনোমা হিসেবে ট্রিটমেন্ট হবে না, এটা হবে নন সেমিনোমেটা জামসেল টিউমার হিসেবে। সুতরাং শুরুতে আমাদেরকে দুই ভাগ করতে হবে, এটা সেমিনোমা নাকি নন সেমিনোমা, সেটা হিস্টোলজিক্যাল কনফার্মেশন না, এটার সাথে বায়োকেমিক্যাল কনফার্মেশন লাগবে। অনেক সময় দেখা যায় যে আউটডোরে বা যেসব টিউমার টেস্টিকুলার টিউমার রোগী আসে, সব সময় দেখা যায় একটা সার্জারি করে একটা হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট নিয়ে আসে, সাথে একটা ডিসচার্জ সার্টিফিকেট, সেখানে লেখা থাকে হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিসটাই লেখা থাকে। কিন্তু দেখা যায় যে
আসলে সেটা নন সেমিনোমা, সেমিনোমা লিখে পাঠালেও দেখা যায় যে আলফাবেটো প্রোটিন বেশি, নন সেমিনোমা। অনেক সময় দেখা যায় যে অপারেশনের আগে আলফাবেটো প্রোটিন বা টিউমার মার্কার করা হয়নি, তো টিউমার মার্কার যদি না করা হয় তাহলে পরবর্তীতে যদি সম্পূর্ণরূপে তার টিউমার রিমুভ হয় এবং আলফাবেটো প্রোটিন জিরো হয়ে যায় তাহলে কিন্তু তার নন সেমিনোমেটাকে, নন সেমিনোমেটা জামসেল টিউমারকে সেমিনোমা হিসেবে ট্রিটমেন্ট করার একটা পসিবিলিটি তৈরি হয়ে যায়। এবং সাধারণত দেখা যায় যে অনকোলজিস্টরা এই হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিসটাকে তার ডায়াগনোসিস হিসেবে নিয়ে নেয়। এটা আমাদের জানা দরকার যে সেমিনোমা এবং নন সেমিনোমার ট্রিটমেন্ট, বিশেষ করে স্টেজ ওয়ানের ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট। সুতরাং একজন নন সেমিনোমেটাস পেশেন্ট সেমিনোমেটাসের ট্রিটমেন্ট পেয়ে যেতে পারে, নন সেমিনোমেটাস জামসেল টিউমারে কিন্তু কখনো স্টেজ ওয়ানে রেডিওথেরাপির কোনো স্কোপ নাই, কিন্তু দেখা যায় যে এটা নন সেমিনোমেটাস ছিল, এখন পিওর সেমিনোমা হিসেবে ট্রিটমেন্ট পেয়ে আরেক রকম হয়েছে, অথবা সেমিনোমা নন সেমিনোমেটাসের ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে, অথবা নন সেমিনোমেটাস সেমিনোমেটাসের ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে। যার দরকার ছিল রেডিওথেরাপি সে রেডিওথেরাপি পাচ্ছে না। এখন রিমুভ করার পরে 5 থেকে 7 দিন পরে, সার্জারির 5 থেকে 7 দিন পরে আবার আমাদের টিউমার মার্কার স্টাডি করতে হয়, করে দেখতে হয় যে এটা কি স্টিল রেস্ট আর এখনো নর্মাল হয়ে গেছে। যদি এখান থেকে সেমিনোমা এবং নন সেমিনোমা আমাদেরকে ডিফারেন্সিয়েট হয়ে যায়, নন সেমিনোমা এরপরে স্টেজ ওয়ানে, মানে স্টেজ ওয়ান মিন্স রেট্রোপেরিটোনিয়ামে কোনো লিমনোড এনলার্জড নেই, এনলার্জড লিমনোড নেই, মানে CN0, ক্লিনিক্যালি N0। এই কন্ডিশনে নন সেমিনোমা এবং সেমিনোমার যে ট্রিটমেন্ট, রেট্রোপেরিটোনিয়ামের ট্রিটমেন্ট, সেটা কিন্তু ডিফারেন্ট। সেমিনোমার ক্ষেত্রে দেখা যায় এই টিউমারটা স্টেজ ওয়ানের ক্ষেত্রে, স্টেজ ওয়ান ক্ষেত্রে যদি দেখা যায় রেট্রোপেরিটোনিয়ামে কোনো এনলার্জড লিমনোড নেই, কিন্তু তখন আমাদেরকে এটা রিস্ক স্ট্র্যাটিফাই করতে হয়, হোয়েদার ইট ইজ লো রিস্ক অর হাই রিস্ক। লো রিস্ক মিন্স টিউমার সাইজ 4 সেন্টিমিটার ছোট, এটাকে বলা হয় লো রিস্ক, আর টিউমার সাইজ 4 সেন্টিমিটারের বড়, এটাকে বলা হয় হাই রিস্ক। তো লো রিস্ক পেশেন্টগুলি সাধারণত আমরা ফলো আপ করি, আর হাই রিস্ক পেশেন্টগুলি কেমোথেরাপি দেওয়া হয়, রেডিওথেরাপি দেওয়া হয় না। কিন্তু নন সেমিনোমেটাসে রেডিওথেরাপি কিন্তু ফার্স্ট অপশন, সে কারণে আমাদেরকে টিউমার মার্কার স্টাডি না করে টেস্টিস রিমুভ করা কোনোভাবেই সমীচীন নয়। বিশেষ ধন্যবাদ।